Hello programmers, Panama Jibune, Shagatum. This is Twinkle Cats and I am Hasan Mahmud Naim. Jikono social media te amake khuje pete search korun ei same naim likhe. Ebar apnader recursive function er paradigmate niye elam recursive function er opore beginner to advanced series. Recursive function gobhir theke gobhire bujhte hole ei series er protita video mon theke dekhte hobe. যে কোনো প্রোগ্রামিংয়ে রিপিটেশন বা লুপ অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। একই কাজ বারবার করতে লুপ ব্যবহার করা হয়। প্রোগ্রামিংয়ের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস হলো ফাংশন। রিপিটেশন এবং ফাংশন দুইটা মিলে হয় রিকার্শন। রিকার্শন মূলত ম্যাথমেটিক্সের একটা ফাংশন, কিন্তু আমরা এখন ম্যাথমেটিক্সে যাব না, কারণ আমরা প্রোগ্রামিং শিখছি, ম্যাথমেটিক্স না। প্রথমে কিছু কথা বলে রাখি, যদি নর্মাল ফাংশন ডিক্লারেশন নিয়ে কোনো প্রবলেম থাকে, রিটার্ন টাইপ নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে রিকার্শন এখন আপনার জন্য না। আপনি আগে ফাংশন শিখুন ভালো করে, তারপরে রিকার্শনে আসে। রিকার্শন ফাংশনগুলো দেখতে খুবই সিম্পল, এতই সিম্পল যে এর কোড মুখস্থ করে ফেলা যায়। কিন্তু যখন আপনি খুঁজতে যাবেন যে কোডটা কাজ করছে কিভাবে, তখনই আপনি বুঝবেন যে জটিলতাটা কোথায়। যেমন এখানে যে ফাংশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সাম করার ফাংশন। অর্থাৎ আপনি একটা ভ্যালু দিবেন, এন সাপোজ 5 দিলেন, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যার যোগ করে এই ফাংশনটা আপনাকে রিটার্ন করবে। এটা একটা সিম্পল সাম ফাংশন। পরবর্তীতে এই কোডটা কিভাবে কাজ করছে আমরা দেখব পরবর্তী ভিডিওতে, এখন না সেটা। এখন শুধু জাস্ট দেখেন যে ফাংশনটা কত সিম্পল দেখতে, কিন্তু এটা কাজ করছে কিভাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু আমরা কোনো লুপ ব্যবহার করিনি। আমরা জানি যে 1 থেকে 5 পর্যন্ত বা 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে গেলেও কিন্তু আমাদের লুপের সাহায্য নিতে হয়। তাহলে যোগ করতে গেলে কেন আমরা লুপ ব্যবহার করলাম না, তো সব ব্যাখ্যাই থাকবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে জাস্ট আমরা শুধু রিকার্সিভ কি সেই বিষয়ে আলোচনা করি। রিকার্সিভ কি? রিকার্সিভ ফাংশন হলো সেই সব ফাংশন যা নিজেই নিজেকে কল করে থাকে, এইভাবে নিজেই নিজেকে কল করতে করতে প্রবলেমগুলোকে সলভ করে থাকে, মানে নিজেই নিজের নাম ধরে ডাকতে থাকে। যেমন এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছেন যেটা সাম নামের, আর দুইটা প্যারামিটার আছে এ এবং বি, এবং রিটার্ন করবে এ প্লাস বি, অর্থাৎ দুইটা নাম্বার যোগ করবে। এখানে আমার একটা অ্যারে আছে যার ভিতরে ভ্যালু আছে 1, 2, 3, 4, 5। যদি এখন আমি চাই যে অ্যারের প্রতিটা এলিমেন্ট যোগ করে রিটার্ন করব, তাহলে কিভাবে করতে হবে? তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে সাম 1, তারপর আবার সাম ফাংশনটাকে কল করতে হবে 2, তারপর আবারও সাম ফাংশনটাকে কল করতে হবে। এইভাবে সাম ফাংশনটাকে কল করতে করতে ভিতরের দিকে যাইতে হবে, এবং লাস্টের দিকে কি হবে, সবার লাস্টে যায় সাম 4 আর 5। সাম 4 আর 5 যোগ করার পরে রেজাল্ট আসবে 9, সেই 9টা আবার যোগ হবে 3 এর সাথে, তারপরে 3 আর 9 যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেটা আবার যোগ হবে 2 এর সাথে, এবং ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা যোগ হবে 1 এর সাথে। ঠিক এইভাবে আমরা নর্মালি কল করে করে আমরা দেখাচ্ছি যে এইভাবে কল করতে হয়। এখানে আমরা জাস্ট নিজেরা কল করেছি যে এইভাবে কল করে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফলটা বের করতে পারি, কিন্তু রিকার্সিভে এইভাবে আমাদের কল করতে হবে না। ফাংশনটা নিজে নিজেই নিজেকে কল করতে থাকবে এবং প্রবলেমগুলোকে সলভ করে ফেলবে। আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো এবং বুঝতে পারবো যে রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে। রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে? রিকার্সিভ ফাংশনের মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে টার্মিনেটিং কেস বা বেস কেস, এবং একটা রিকার্সিভ কেস। টার্মিনেটিং কেস মূলত একটা কন্ডিশন, যেই কন্ডিশনের উপর ভিত্তি করে রিকার্সনটা কতক্ষণ চলবে, আর রিকার্সিভ কেস বারবার রিকার্সিভ কল করে থাকে, অর্থাৎ যেই ফাংশনটা আমরা বানাচ্ছি সেই ফাংশনকেই কল করে। এতে করে কি হয়, প্রবলেমটা ছোট ছোট অংশে ভাগ হতে থাকে, ভাগ হতে হতে একেবারে বেস কেসের কাছে পৌঁছে যায়। বেস কেসের ভেতরে থাকে সব থেকে ছোট প্রবলেমটার সমাধান, যেই সমাধানের সাহায্যে আমরা পুরো প্রবলেমটা একটা সমাধানে আনতে পারি। কি জটিল বিষয়, থিওরিতে কোনো কাজ হবে না, আমি নিজেও প্রথম দিকে থিওরি বুঝিনি, পরে যখন রিসার্চ শুরু করলাম তখন আস্তে আস্তে ব্যাপারটা সহজ হলো। আপনাদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে একটু বেশি রিসার্চ করতে হবে, কারণ অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে রিকার্সিভের অনেক ব্যবহার আছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে রিকার্সিভ ছাড়া আপনি এক পাও সামনে আগাইতে পারবেন না। এখন একটা রিয়েল এক্সাম্পল দেখা যাক, যেই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব রিকার্সিভটা কি। এখানে আমরা 4টা বক্স দেখতে পাচ্ছি, প্রথম বক্সের নাম বক্স 1, তারপর একটা বক্স 2, বক্স 3, বক্স 4, এইভাবে। তো আমাদের টার্গেট হলো আমরা বক্স 1টা খুলব, কিন্তু বক্স 1 খুলতে গিয়ে আমি দেখতে পেলাম যে বক্স 1 আসলে লক করা আছে, যার চাবি আছে বক্স 2-তে। এইবার আমি বক্স 1টাকে স্টপ রাখলাম যে আমি বক্স 1 যদি খুলতে হয় তাহলে কিন্তু আমার বক্স 2 থেকে চাবিটা আনতে হবে। তো আমি চলে গেলাম কোথায়, বক্স 2 এর কাছে। এবার বক্স 2 এর কাছে গিয়ে দেখলাম যে বক্স 2 এটা হতালা বন্ধ, এর চাবি কোথায় আছে, এর চাবি আছে বক্স 3-তে।
বক্স টু খুলতে না পারার কারণে কিন্তু বক্স ওয়ানও আগে খুলতে পারিনি, এখন আবার বক্স থ্রির কাছে আমাকে যাইতে হচ্ছে। তার মানে বক্স ওয়ান বক্স টু দুইটাই লক অবস্থায় আছে, আমি বক্স থ্রির কাছে গেলাম। বক্স থ্রির কাছে গেলে কি হবে, বক্স থ্রি থেকে চাবিটা নিব, চাবিটা নিয়ে বক্স টু খুলবো, টু খুলে তারপর ওয়ান খুলবো। কিন্তু বক্স থ্রিতে যাওয়ার পরে দেখলাম যে বক্স থ্রিও লকড, এর চাবি আছে বক্স চারে। তিনটা বক্সই লকড অবস্থায় রেখে এবার আমি চলে গেলাম চার নাম্বার বক্সের কাছে, এবং চার নাম্বার বক্সের কাছে যেয়ে দেখলাম যে বক্সটা ওপেন আছে এবং আমি তিন নাম্বার বক্সের চাবিটা পেয়ে গেছি। তিন নাম্বার বক্সে যখন চাবিটা পেয়ে গেলাম তখন আমি কি করলাম, তিন নাম্বার বক্সটাকে ওপেন করে দিলাম। তিন নাম্বার বক্সের চাবি যেহেতু আমার কাছে আছে তাহলে তো আমি ওপেন করতেই পারি। তিন নাম্বার বক্সটা ওপেন করে আমি দুই নাম্বার বক্সের চাবিটা পেয়ে গেলাম। দুই নাম্বার বক্সের চাবিটা যখন পেয়ে গেলাম তখন আমি খুব সহজেই দুই নাম্বার বক্সের বক্সটা ওপেন করে ফেললাম। কিন্তু আমার তো টার্গেট দুই নাম্বার বক্স ওপেন করা ছিল না, আমার টার্গেট ছিল এক নাম্বার বক্স ওপেন করা। তো দুই নাম্বার বক্স যখন ওপেন করলাম তখন কিন্তু আমি এই এক নাম্বার বক্সের চাবিটা পেয়ে গেলাম। আর এক নাম্বার বক্সের চাবিটা যখন পেয়ে গেলাম তখন আমি খুব সহজেই এক নাম্বার বক্স খুলে ফেলে দিতে পারলাম। এই পুরো প্রসেসটা হচ্ছে রিকার্সিভ প্রসেস, যে আপনাকে একটা বড় প্রবলেম দেওয়া হবে, এই বড় প্রবলেমটাকে ভাঙতে 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 একদম বেস কেসের কাছে চলে যেতে হবে, যেখানে আপনাকে আপনি একটা ছোট প্রবলেমের সমাধান পাবেন। এই ছোট প্রবলেমের সমাধানটার ধরেই আস্তে 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 উপরে উঠতে 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 সমস্ত প্রবলেমের সমাধান আপনাকে করতে হবে, এবং ফাইনালি আপনি যেই সমাধানটা চাচ্ছেন সেই সমাধানটা আপনি পেয়ে যাবেন। খুব জটিল মনে হলেও জটিলতার কিছু নেই, আপনি ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো সাজানোই হয়েছে এইভাবে যাতে একদম বিগিনিং থেকে একদম ছোট্ট প্রবলেম থেকে আপনি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে পারেন, যেই প্রবলেমগুলো আপনার ভবিষ্যতে যে কোনো সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে হবে সেই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন। এই জন্য আমি একদম প্রথম থেকে প্রবলেমগুলো বোঝানোর চেষ্টা করেছি যাতে সবাই সবাই এবং সবাই প্রবলেমগুলো বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে ওয়ান থেকে এন তম সংখ্যা পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট করতে হয়, কীভাবে জোড় সংখ্যা প্রিন্ট করতে হয়, কীভাবে বিজোড় সংখ্যা প্রিন্ট করতে হয়। আশা করছি আমাদের সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, কারণ রিকার্সিভ অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি জানি না কতদূর আপনাদেরকে বোঝাইতে পারবো বা আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি, তবে আমি চেষ্টা করবো যাতে সবাই সবাই ব্যাপারগুলো বুঝতে পারে খুব সহজেই। ধন্যবাদ সবাইকে।